লাশ দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামে জায়েজ আছে কিনা, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই। দেখুন, এর আগে আমরা একটা ভিডিওতে সম্ভবত এই বিষয়ে বিস্তারিত বলেছি, অনেক ব্যক্তি আজকাল জীবদ্দশায় ওসিয়ত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর পর আমার লাশ দাফন করবে না, আমার লাশ অমুক মেডিকেল কলেজে দিয়ে যাবে। ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফের দৃষ্টিকোণ হলো এটি নাজায়েজ কাজ। আরবের কোনো কোলামাকে আমাদেরকে জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। তবে আখেরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে, বা দাফন করলে কি হবে, মাটির সাথে গলে শেষ হয়ে যাবে, তার চাইতে মানুষের উপকার হলো, আখেরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে কবরের সোয়াল জবাব, কবরের এবং বারজাখি জীবনের যে আজাব কিংবা নেয়ামতের যে আকীদা, ইসলামী আকীদা রয়েছে, সেটাকে যদি অস্বীকার করি কেউ এরকম করেন, তাহলে সেটা তো ইমান বিধ্বংসী বিষয়, সেটা তো সন্দেহাতীতভাবে আখেরাতের প্রতি অবিশ্বাস করলে ইমানই থাকবে না। আর যদি কেউ আখেরাতের প্রতি বিশ্বাস করেন কিন্তু তারপরে তিনি তার লাশ যেন ছাত্রদের উপকারে আসে সেই উদ্দেশ্যে রেখে যেতে চান, তাহলে সেটা নাজায়েজ এবং গুনাহের কাজ হবে, তবে সেটা ইমান বিধ্বংসী বিষয় হবে না। যদি তার আখেরাতের প্রতি বিশ্বাস পূর্ণ থাকে, শুধুমাত্র তিনি মানুষের উপকার করে যেতে চাচ্ছেন সেজন্য এটা করতে চান, কেন নাজায়েজ হবে? কারণ হলো মানুষের মৃত্যুর পর তাকে দাফন করা, এটি ইসলামের শরিয়া নির্দেশনা এবং এটা ফরজে কেফায়া। এলাকাবাসীর কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার লাশ দাফনের উদ্যোগ না নেয়, তাহলে তারা সবাই গুণাগার হবে। যেহেতু সবাই গুণাগার হবে, সেজন্য এই কাজটি যদি করতে কেউ বাধা সৃষ্টি করেন বা এই ফরজ কাজ না করার জন্য ওসিয়ত করেন, তাহলে সেই ওসিয়তটা নাজায়েজ ওসিয়ত হবে এবং এটি পূর্ণ করা মোটেও আবশ্যক হবে না। ইসলাম মানুষকে জীবদ্দশায় যেরকম মর্যাদা দেয়, মানুষের মৃত্যুর পরও মর্যাদা দেয়, একটা মানুষ সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মানুষকে মর্যাদা দিয়েছি। অতএব মানুষের মর্যাদা, মানুষের সম্মানের অংশ হিসেবে তার জীবদ্দশা যেরকম মানুষের শরীর কেনা বেচা করার অনুমোদন ইসলাম দেয় না, প্রয়োজনে কেউ কারোটা দান করতে পারেন কিন্তু কেনা বেচা যোগ্য এটা মানে পণ্যে পরিণত করার যেরকম সুযোগ নেই, ঠিক একইভাবে মানুষের মৃত্যুর পর তার লাশ সম্মানজনকভাবে সুন্দরভাবে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে, এটা মানুষের প্রতি সম্মানের অংশ। অতএব সেটা না করে কাটাছেঁড়া করার জন্য রেখে যাওয়া এটা জায়েজ না। এখন কথা হলো যে মেডিকেল স্টুডেন্টরা তাহলে কীভাবে শিখবে, তাদের শেখার জন্য আরও বহু উপায়, বহু পদ্ধতি আছে, বিভিন্ন পশু পাখি থেকে যেমন তারা শিখতে পারেন, অথবা সাধারণ মানুষের যে অপারেশনগুলো থাকে জীবদ্দশায় সেগুলো থেকে শেখার সুযোগ আছে, আরও শেখার বহু স্কোপ এবং সুযোগ আছে। সেই সাথে যারা আখেরাতে বিশ্বাসী নয় তারা তাদের লাশ দিয়ে যেতে পারে, যদি তাদের আখেরাতের প্রতি বিশ্বাস নেই সেই জায়গা থেকে তারা যদি দিয়ে যায় সেখান থেকে শেখার সুযোগ আছে, আরও অনেকগুলো স্কোপ আছে যেগুলো থেকে মেডিকেল স্টুডেন্টরা শিখতে পারেন।